মানে পেছনেই মানে সুমিত ঠিক পেছনেই ওনার দাঁড়িয়ে রয়েছে, তা আমি কথাগুলো বলছি একটু বার যদি দেখি দিস ঘুরিয়ে, যদি বিশ্বাস না হয়। ওই বাটার পানিরটা আমার ভালো লাগেনি, ভর্তাটা সুমিত বলেছে ভালো বাট মোটামুটি ছিল আমি বলবো। পেছনে দাদা দাঁড়িয়ে রয়েছে, দেখে দিতে পারিস অডিয়েন্স বুঝবে। ঠিক আছে, এখন শেল্লা চত্বরে একটা হাই করে গেল পেছন থেকে, সাবস্ক্রাইব করে দিলেই হলো শুধু। তো দেখো ব্লগারদের মধ্যে না একটা ব্যাপার আছে, যদি আমরা একটু ধরতে পারি যে এই কন্টেন্টে ভিউ আসছে তাহলে সেই কন্টেন্ট একটু হলেও রিপিট করতে হয়, বা সেই জাতীয় কন্টেন্ট একটু হলেও রিপিট করতে হয়। তো রিসেন্টলি শিয়ালদায় যে ব্লগটা আমরা করেছিলাম স্ট্রিট ফুডে, ওটা শর্টসটায় 1 মিলিয়নের উপরে ভিউ এসেছে, যেটাতে আমরা ভীষণই খুশি হয়ে গেছি। এবং ওখানে কমেন্টে আরও সাজেশন ছিল যে ওই গলিটাতে আরও কিছু দোকান আছে যেগুলো তোমরা অবশ্যই কভার করতে পারো, সেই জন্য আজকে আরও একবার চলে এসেছি শিয়ালদায়। যখন চলে এসেছি ভিউজের লোভে লোভে, তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। আমি সুমিত, সামনে বিজয় দা, তোমরা একটু ফুড ফান্ডা, যেখানে ফুড আর ফান্ডুরে ভরপুর হয়। আর আর আমাদের ফেসবুক অলরেডি 7000 ফলোয়ার হয়ে গেছে, আর 3000 করলে একটা ভালো জিনিস হয়ে যাবে, টেনকে হবে। ওরা তোমরা করে দাও, ওরা তোমরা করে দাও, ঠিক আছে। আর কিছু বলবো না, দেখো আলুদম আছে 20 টাকা, আলু ভাজা আছে 20 টাকা হাফ প্লেট, ঢেঁড়স ভাজা 30 টাকা হাফ প্লেট, আলু বিরিয়ানি আছে 60। সকালে আপনার পাবেন 7:30 আরম্ভ হয়, রাত্রি 11টা পর্যন্ত। আর এই হচ্ছে দোকানের মেনু কার্ডটা, একটু দেখে নিও পজ করে। এছাড়াও এখানে জিলাপি, গজা, আর ওটা কি গো, মালপোয়া আছে, চন্দ্রকলা আছে। এগুলো দাম কি রয়েছে? 8 টাকা করে জিলাপি। 8 টাকা? হ্যাঁ, এই 8 টাকা। এই শিবশঙ্কর দোকানে এসে আমরা যেগুলো নিয়েছি সেটা হচ্ছে একটা লাচ্ছা পরোটা রয়েছে, 2 পিস কচুরি নিয়েছি, তার সাথে এই যে রয়েছে হচ্ছে চানা, ঠিক আছে, টানা চানা এরকম টেক্সচার রয়েছে। দামগুলো তো তোমরা শুনলেই, প্রথমে বাটার পনির যার এই রকম একটা গ্রেভি রয়েছে, এবং পনিরের পিসগুলো এরকম এরকম সাইজের যথেষ্ট অ্যামাউন্টেই রয়েছে। এই চানাটা দিয়ে একটু ট্রাই করে দেখি, চানার টেস্টটা ভালো, কচুরিটা একটু ঠান্ডা এবং শক্ত দুটোই হয়ে গেছে, ওই জন্য একটু অড লাগছে এটা। এবার যেহেতু খাওয়ার জন্য 3 রকম অপশান রয়েছে আমাদের কাছে, পনিরটা কী দিয়ে খাবো বুঝতে না পারি, আমি প্রথমে শুধু একটু পনিরের গ্রেভিটা ট্রাই করছি। একটু মিষ্টি মিষ্টি এটা, দরকার পনিরটা জমে নেই, অতটা ভালো লাগলো না, এটা একদমই সাজেস্টেড নয়, একদমই না। তো চানা মশলা আর বাটার পানির তো হলো, এবার নিয়ে এসেছি লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা। তো চিকেন ভর্তাটা টেস্টারটা হচ্ছে গ্রেভি এইরকম, বেশ সুন্দর ঠিক, আর চিকেনের পিসগুলো হচ্ছে এইরকম, বেশ ভালোই। এই হচ্ছে লাচ্ছা পরোটা, লাচ্ছা পরোটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর ছিটটা একটু কষ্টই হচ্ছে। আগের দিন কিন্তু বেশ গরম গরম খাবার খেয়েছিলাম, এখানে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সব কিছুই। ভাতটা না খুব সুন্দর, খুবই সুন্দর খেতে, খুবই টেস্টফুল। যদি পরোটা একটু গরম হতো না, সুন্দর ডিশ এটা, দারুণ কম্বো। এরপরে আমরা ট্রাই করছি হচ্ছে মালঞ্চ থেকে এই নুডলসটা। নুডলসের দাম কত ছিল ভাই? এগ নুডলস যেটা কিনা হাফ রয়েছে, দাম হচ্ছে 55 টাকা। কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই আমি বলবো, এবং প্রচুর পরিমাণে ভেজিস দেওয়া রয়েছে, এগ তো দেওয়া রয়েছে, এ নিয়ে আর বলার কোনো অবকাশ নেই। নুডলসগুলো মোটা মোটা নুডলস, এবং মশলাপাতিও দেওয়া রয়েছে, গরম গরম ট্রাই করে দেখি। আগের দোকানের ভিডিওর কমেন্টে সাজেশন ছিল এই মালঞ্চ থেকে চাইনিজটা ট্রাই করার, খুব ভালো বানায়। একদমই তাই, মানে নুডলসটা খুব ভালো খেতে, অথেন্টিক চাইনিজ ফুড ইন স্ট্রিট লেভেল। আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি এরকম একটা থকথকে গ্রেভিযুক্ত চিলি চিকেন, 4 পিস আসে হাফ প্লেট, যার দাম হচ্ছে 70 টাকা।
হাফ প্লেটের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ তোমরা, চিকেনের সাইজগুলো এরকম রয়েছে। ঠিক আছে, এটা ভীষণই গরম রয়েছে, এখান থেকে একটুখানি আমি এবার তুলে নেবো, তুলে নিয়ে নুডলসের উপর রাখতে হবে। এই হচ্ছে বন্ধু এখানকার চিকেনের সাইজ, ঠিকঠাক বলবো আমি, চার পিস অনুযায়ী 70 টাকা, দামটাও ঠিক আছে। বাইট নিয়ে একটা বোনলেস চিকেন, হ্যাঁ এটা কিন্তু বোনলেস রয়েছে। চিলি চিকেনে তুই কি খেয়াল করেছি ওখানে দুটো ভেরিয়েন্ট আছে, এটা বোনলেসটা, বোনলেসটা বোধ হয় 5 টাকা দাম বেশি, মনে হয় 75। এটা চিকেনটা ময়েস্ট, ঠিকঠাক নরম হয়েছে, উপরে কোনো কোটিং নেই। এবার এখান থেকে একটু ভালো অ্যামাউন্টে নুডলস নেওয়ার চেষ্টা করছি আমি, নিয়ে লেটস হ্যাভ সাম। কিন্তু সত্যি কোয়াইট ইম্প্রেসিভ, এটা দারুণ খেতে। দাম অনুযায়ী চাইনিজটা এখানে ট্রাই করো, এটা ভালো লাগবে, এটা স্ট্রিট লেভেলের চাইনিজ নয়, দোকানের লেভেলের চাইনিজই স্ট্রিট লেভেলে বিক্রি হচ্ছে। আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম ওখানে, মানে পেছনেই, মানে সুমিতা ঠিক পেছনেই ওরা দাঁড়িয়ে রয়েছে, তা আমি কথাগুলো বলছি, কারণ অনেস্ট রিভিউটা এইভাবেই দিতে হয়। একটু বার যদি দেখি দিস ঘুরিয়ে, যদি বিশ্বাস না হয়, ওই বাটার পানিরটা আমার ভালো লাগেনি, ভর্তাটা সুমিত বলেছে ভালো বাট মোটামুটি ছিল, আমি বলবো চানা মশলা ঠিক আছে, ভালো মশলা আমার ভালো লাগেনি। আচ্ছা, মানে আজকে ওটা পুরোটাই ফেভারিট ছিল, আগের দোকানটা যেমন খুব হাইলি রেকমেন্ড করেছিলাম, এটাকে অতটাও করছি না। ওই পেছনে দাদা দাঁড়িয়ে রয়েছে, দেখিয়ে দিতে পারিস অডিয়েন্স, কিছু করার নেই, যে সত্যি হ্যাঁ সত্যি। চলো ওই মালঞ্চ দোকানের মেনু কার্ডটা হচ্ছে এইদিকে, তোমরা একটু পজ করে দেখে নিও। দাদা দোকানের টাইমিংটা কি আছে গো? টাইমিং 12 বাজে সে ওপেন হওয়াটা, 10 বাজে রাত। আর দোকান কি সপ্তাহে প্রতিদিন খোলা? এভরিডে। একটু অ্যাড্রেসটা বুঝিয়ে দিই, এই যে রাস্তাটা বাদ দিয়ে সোয়া চলে গেছে, সোয়া চলে গেলে পড়বে ভিক্টোরিয়া কলেজ, আর এদিকে রয়েছে শেয়ালদা স্টেশন, আর এই গলিতে চলে আসলে এই প্রথম দোকানটা হচ্ছে সঞ্জনা, যেখানে আমরা ভিডিও করেছিলাম, আর যেখানে আমাদের ভিডিওতে 1 মিলিয়ন ভিউ রয়েছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক পাশের দোকানে, মালুঞ্চ তন্দুর অ্যান্ড চিকে চাইনিজ ফুড, ফাস্ট ফুড, যেখানে আমরা এখন চাইনিজ ফুড ট্রাই করব। আর একটু আগে আমরা যেখানে খেলাম সেটা হচ্ছে ওই দোকানটা, দোকানের নাম ছিল ভুলে গেছি। খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি ফেরার পালা, দাঁড়িয়ে গেছে এখন শেয়ালদা চত্বরে, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা সন্ধান নিয়ে, ততক্ষণের জন্য পাশে দেখো, সাথে দেখো, বেশি করে ঘোরো না, একটু মজা ফজা করো, গরমকাল চলে আসছে আর বেশি মজা করো। এখন হাত কাজ আমার বেরিয়ে পড়েছে আমরা এখন, তাই যাক টাটা। আর আর মনে করে একটু ফেসবুকে ফলো করে দাও, 10,000 হয়ে যাবে। হ্যাঁ মজা করবো আমি তাহলে তোমার সাথে, তোমাদের নিয়ে মজা করবো। বলবো তো দাঁড়াও না, হিসাব করে দাও না, আর না ঠিক আছে না, আমি ওটাই বলবো। দোকানের নাম ছিল ভুলে গেছি, দোকানের নাম ছিল রাজশাহী, খুব বল না হলে। হ্যাঁ দোকানের নাম হচ্ছে শিবশঙ্কর, সরি